আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমন্ত্রণ ছিনালাই ইউরোপের সংবাদে আমাদের খবরের বার্তাকক্ষে। আজ আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। এবারে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। বোমা হামলার ঘটনায় বেলজিয়াম ও ফ্রান্সে একযোগে অভিযান, সিরিয়ায় পাল্টা হামলা ফ্রান্সের। ফ্রান্সের সংখ্যায় মুসলিমরা, বাড়ানো হয়েছে নজরদারি। সুইজারল্যান্ডে শেষ হল শিশুদের বাংলায় গল্প বলার উৎসব। ব্রিটিশ বিনিয়োগকারীদের জন্য বিশেষ ইকোনমিক জোন তৈরির ঘোষণা। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। প্যারিসে হামলায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নির্দয় যুদ্ধ শুরুর কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ওলাদ। প্যারিস স্মরণকালের হামলায় জড়িতদের ধরতে ব্যাপক অভিযান চালাচ্ছে ফ্রান্সের পুলিশ। অভিযান চলছে বেলজিয়ামেও। ফ্রান্সের সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অভিযানে 24 জনকে গ্রেফতার করা হয়েছে এবং কালাশনিকভ রাইফেল ও রকেট লঞ্চার সহ বেশ কিছু ভারী অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিবিসি জানায়, প্যারিসে শুক্রবার রাতে রেস্তোরাঁ, বার এবং থিয়েটারে সন্ত্রাসী হামলায় 129 জন নিহত হওয়ার পর ফ্রান্সের পুলিশ সন্দেহভাজন ইসলামী চরমপন্থীদের বিরুদ্ধে 150টিরও বেশি অভিযান চালিয়েছে। 7 জন আক্রমণকারীর মধ্যে আরও 2 জনের নাম আহমেদ আল মুহাম্মেদ এবং সামি আমিনুর বলে জানানো হয়েছে। অন্য 5 জনের নাম আগেই প্রকাশ করা হয়েছে। তদন্তকারীরা বলছেন, শুক্রবার রাতে আক্রমণটির পরিকল্পনা করেছিল বেলজিয়ামের একটি গ্রুপ এবং তারা ফ্রান্সের কিছু লোকের সহযোগিতা পেয়েছিল। বেলজিয়ামে ব্যাপারে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। আইএস এ হামলার দায়িত্ব স্বীকারের পর রোববার রাতে ফ্রান্সের জঙ্গি বিমান সিরিয়ায় আইএস এর একাধিক স্থাপনার উপর বোমা হামলা চালায়। প্যারিসে শক্তিশালী হামলার পর দেশটিতে মুসলিমদের ওপর নজরদারি ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজিনিউভ দেশটির কয়েকটি মসজিদ বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এমন খবর প্রকাশ করেছে জিওটিভি। উল্লেখ্য, ফ্রান্সে গত 3 বছরে 40 জন মুসলিম নেতাকে দেশান্তর করা হয়, যার মধ্যে 25 ভাগ চলতি বছরের 6 মাসে করা হয়। প্রবাসী স্বজনদের উপহার পাঠানো থেকে শুরু করে বাংলাদেশের মানুষ এখন ঘরে বসে খুব সহজেই অনলাইনে পাসপোর্টের মতো জরুরি কাজগুলো খুব সহজেই সেরে ফেলতে পারেন। লন্ডনে ই কমার্স মেলার সমাপনী দিনে এমনটি জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। বিস্তারিত থাকছে শাহ এম হোসেনের রিপোর্টে। শনিবার সকাল 10টায় ই কমার্স মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেমিনারের মধ্য দিয়ে। মেলার মূল উদ্দেশ্য ছিল প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের কাছে অনলাইন শপিং করাকে জনপ্রিয় করে তোলা। 2 দিন ব্যাপী এই মেলা চলে। সমাপনী দিনে মোট 3টি কোম্পানির সাথে বাণিজ্য চুক্তি করেন। বাংলাদেশের পক্ষে ছিলেন হাইটেক পার্ক অথরিটি ম্যানেজিং ডাইরেক্টর হোসনেয়ারা বেগম। মেলার শেষ দিনটি ছিল খালি মাঠে গোল দেবার মতো। কে দর্শক আর কে ক্রেতা তা শনাক্ত করা ছিল খুবই কষ্টকর। মন্ত্রী ফাঁকা স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং মিডিয়ার কাছে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন মেলার সফলতার কথা। এটা অবশ্যই আমাদের খুবই সফল হয়েছে, কারণ আমরা কিন্তু ব্রিটেনে এসে আমার ভাই বোনেরা যারা আছেন তাদের সহযোগিতা পেয়েছি এবং তারা খুবই আগ্রহী যে আমাদের প্রবাসী ভাই বোনেরা এখানে বসে যেন কেনাকাটা করতে পারে অনলাইনে। এবং বাংলাদেশে যে আইটি ইনভেস্টমেন্টের যে চমৎকার একটা পরিবেশ তৈরি করেছেন জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, সেই সুযোগটাকে কাজে লাগাতে যেন আমাদের প্রবাসী ভাই বোনেরা এগিয়ে আসেন। মেলার শেষ দিন সহ সর্বমোট $3 বিলিয়ন সাতটি বিনিয়োগের চুক্তি সম্পাদিত হয়। যে আমরা লন্ডন থেকে খালি হাতে ফিরে যাচ্ছি না, আমরা লন্ডনে আমাদের প্রবাসী ভাই বোনদের সহযোগিতায় এবং চেম্বার অফ কমার্স বাংলাদেশ এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স সহযোগিতায়, ই ক্যাবের সহযোগিতায় আমরা আগামী 5 বছরে $2 বিলিয়ন ইনভেস্টমেন্টের একটি প্রতিশ্রুতি নিয়ে আমরা ফিরে যাচ্ছি। মেলার দ্বিতীয় পর্বে ছিল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। এতে উপস্থিত ছিলেন নাহিন রাজ্জাক এমপি, বাংলাদেশ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট মাতলুব আহমেদ চৌধুরী, ই ক্যাবের উপদেষ্টা সমি কায়সার, চ্যানেল আই ইউরোপের এমডি রেজা আহমেদ ফয়সল চৌধুরী সুয়েব, ইপকোর চেয়ারম্যান ইকবাল আহমেদ, এনটিভি সিইও সাবরিনা হোসেন সহ বিশিষ্ট জনেরা।
দীর্ঘ সময় ধরে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাব দেয়। পরে তিনি মেলার সফলতা সম্পর্কে সাংবাদিকদের কাছে তুলে ধরে বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। গ্রামে গঞ্জে সব জায়গায় বাংলাদেশের মানুষ এখন ইন্টারনেটের মাধ্যমে অনেক জরুরি কাজ সেরে ফেলছে, অনলাইনে পাসপোর্ট করে ফেলছে। সুতরাং বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই। মন্ত্রী সকলকে সাথে নিয়ে দেশের উন্নয়নে এবং ডিজিটাল বাংলাদেশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রচারের মাধ্যমে সহযোগিতা চান সাংবাদিকদের কাছে। এবং এখানে আমরা সরকার থেকে যেটা শাহ এনএসআই চ্যানেল আই লন্ডন। ডিজিটাল নানা গেমসের যুগে শিশুদেরকে বই পড়তে উৎসাহিত করতে এসো গল্প বলি, গল্প শুনি বই হোক মোদের মধ্যমণি স্লোগানে শেষ হলো সুইজারল্যান্ডের বাংলা স্কুল জুরিখের বছরের গল্প বলার বিকেলের উৎসব। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সুইজারল্যান্ডের প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপন। এই সুন্দর স্বর্ণালী গল্প বলার সন্ধ্যায় সরা গল্প কবিতা গান আর বইয়ের সাথে সত্যিকারেই জড়িয়ে পড়েছিল বাংলা স্কুল জুরিখের শিশু কিশোর সহ তাদের স্বজনরা। প্রবাসে ছোট্ট এই শিশুরাও ভুলে যেতে চায় না বাংলা মায়ের কোল। কয়েক বছর ধরেই নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলা স্কুল জুরিখ মেইন স্ট্রিমের সাথে সুইজারল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় বিশেষভাবে স্থান করে নেয়া লেজেন্ড আর্ট বা গল্প বলার এই দিবসটিকে পালন করে আসছে বাংলার আদলে। গল্প বলার আসর ছিল, বাচ্চারা সবাই খুব সুন্দর সুন্দর গল্প বললো, আমাদের খুবই ভালো লাগে, ভালো লেগেছে। এইরকম সময় আমাদের একদিন ছিল যে আমরা ছোটবেলায় দাদি নানির কাছে গল্প শুনতাম, সন্ধ্যায় খুবই ভালো লাগতো। বইকে মধ্যমণি করে মেতে ওঠে গল্পে। কেউ বলছে আর অন্যরা শুনছে। আধুনিক ডিজিটাল নির্ভর জীবনে নেটের গেমসের ভয়াবহ নেশার বিপরীতে বইয়ের নেশা ধরিয়ে দেবার জন্যই তাদের এই প্রচেষ্টা, জানালেন অনেক অভিভাবক। একটা সুন্দর একটা আড্ডা, সবাই সব বাচ্চারা খুব ভালো সুন্দর গল্প বলেছে। আমরা যেখানে যাই দাওয়াত খেতে প্রথমে দেখি বাচ্চারা তার যা যা যার মতন আইপ্যাড নিয়ে বসে যায়। ইউটিউব থেকে এই আইপ্যাড থেকে দূরত্ব রাখার জন্য আমরা যারা মায়ের যারা গার্জিয়ান আছি তাদের উচিত এখন সবাইকে একটা করে বই ধরাই দেওয়া। শিশুদের জন্মদিনে অন্যান্য উপহারের সাথে বই উপহার দেবার প্রবণতা বাড়ানোর আহ্বান জানান সবাই। দেওয়ার পাশাপাশি আমরা যেন একটা গল্পের বই গিফট করি, এতে বাচ্চাদের পড়ার আগ্রহ বাড়বে, কিছু জানার আগ্রহ বাড়বে। এর জন্য সবার কাছে আমার অনুরোধ, বাবা মা সবাই যেন বাচ্চাদের জন্মদিনে একটা করে গল্পের বই গিফট করে। শেষে ফ্রান্সের জঙ্গি সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে এরকম গল্প যেন আর কখনো কাউকে শুনতে না হয় এ প্রত্যাশা রেখে কেক কেটে অনুষ্ঠান শেষ হয়। জুরিখের বাংলা স্কুলের গল্প বলার আসর থেকে বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল আই সুইজারল্যান্ড। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রবাসী বিনিয়োগকারীদের সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শনিবার যুক্তরাজ্যের ব্যবসায়ীদের সংগঠন ইউকেবিসিসিআই এর সাথে এফবিসিসিআই এর মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এ আহ্বান জানান। ব্রিটিশ মন্ত্রী বিনিয়োগকারীদের জন্য ব্রিটিশ ইকোনমিক জোন তৈরি করে এনআরবি বিনিয়োগকারীদের উৎসাহিত করার ঘোষণা দেন। এর আগে আইসিটি মন্ত্রী জুনায়দ আহমেদ পলকের উপস্থিতিতে এফবিসিসিআই এর প্রেসিডেন্ট আব্দুল মতলুব, ইউকেবিসিসিআই এর চেয়ারম্যান ইকবাল আহমেদ অবি, সংগঠনের প্রেসিডেন্ট বদরুল রশিদ এমবি ইউকেবিসিসিআই ও এফবিসিসিআই এর সাথে একটি বাণিজ্য সমঝোতা স্মারক সই করেন। এতে সরকারের প্রস্তাবিত ব্রিটিশ ইকোনমিক জোনে ব্রিটিশ বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগকারীদের সাথে যৌথভাবে বিনিয়োগের সুযোগ পাবেন। ইউকেবিসিসিআই এর পরিচালক আনোয়ার বাবুল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক, নাহিদ রাজ্জাক এমপি, বাংলাদেশের হাই কমিশনার আব্দুল হান্নান, বিসিএ প্রেসিডেন্ট পাশা খন্দকার প্রমুখ।
প্যারিসের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, মরক্কান বংশোদ্ভূত একজন বেলজিয়ান নাগরিক শুক্রবার রাতের সন্ত্রাসী হামলার সম্ভাব্য মূল পরিকল্পনাকারী বলে তারা সন্দেহ করছেন। আব্দুল আব আউদ নামে ব্রাসেলসের বাসিন্দা এই ব্যক্তির বয়স 27 বছর। সন্দেহভাজন এ ব্যক্তি এখন ইসলামিক স্টেটের সাথে সিরিয়ায় অবস্থান করছে। প্যারিসের রেস্তোরাঁ, বার এবং থিয়েটারে ওই হামলায় 129 জন লোক নিহত হন। হামলাকারীদের মধ্যে দুজন ব্রাসেলসের যে এলাকায় থাকত সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী আব্দুল হামিদ আব আউদ ও সে একই এলাকায় আছে বলে জানা গেছে। সামাজিক সংগঠন কমিউনিটি নেটওয়ার্ক অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও সংগঠনের কাজের মূল্যায়ন স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন টাউন হ্যামলেটসের স্পিকার আব্দুল মুকিত চুন্নু এমবিএ। সোমবার টাউন হলে কাউন্সিলর খালিস উদ্দিন আহমেদ ও কাউন্সিলর মতিনুজ্জামানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুবহান আলী বারি, সাধারণ সম্পাদক ফারুক আলী, মোহাম্মদ হান্নান, আহবাব হোসেন, আব্দুল শহীদ, আব্দুল মুতালিব, ফারুক উদ্দিন, আবু আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে জিসিএসই পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হল রোববার। ট্রাস্টের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও 26 জন কৃতী শিক্ষার্থীকে উৎসাহিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মল্লিক শেখর ওয়াদুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস এর স্পিকার আব্দুল মুকিত চুন্নু। ছাত্রছাত্রীদের হাতে ক্রেস্ট তুলে দেন এলাইস মিয়া, এলাইস মতিন, ফারুক মিয়া, মুবারক আলী, ডাক্তার আব্দুল হান্নান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম এ আহাদ, মুহিব চৌধুরী, গাজী খালেদ, আব্দুল সুবহান, আনোয়ার আলী প্রমুখ। ভবিষ্যতে তাদের জীবনে হায়ার এডুকেশনে যেতে পারে, হায়ার এডুকেশন অ্যাচিভ করতে পারে এবং আমাদের সকলের মুখ উজ্জ্বল করে তাদের এনকারেজ করার জন্য ভবিষ্যতে যারও যাতে আরও আমরা এই ধরনের অনুষ্ঠান করতে পারি, সম্মান দেখাতে পারি তাদের জন্য এই আয়োজন। দীর্ঘ 8 বছর ধরে ব্রিটেনে ও বাংলাদেশের সমাজ সেবায় অবদান রাখার জন্য টাউন হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আব্দুল মুকিত ওএমবি কর্তৃক কাউন্সিলের অ্যাওয়ার্ড পেয়েছে চ্যারিটি সংগঠন বিশ্বনাথ এড। অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে টাউন হলে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিলর আব্দুল মুকিত চুন্নু এমবির সভাপতিত্বে ও কাউন্সিলর আয়াস মিয়ার পরিচালনায় মত বিনিময়ে অংশ নেন বিশ্বনাথ এড ইউকের সভাপতি মিসবাহ উদ্দিন, আব্দুর রহিম রঞ্জু, আব্দুল হাসনাত, যুক্তরাজ্য সফররত সাংবাদিক কাজী জামাল উদ্দিন, কলমদ আলী, খালেদ খান, আব্দুল বাকিত, রাফি প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। মিডল্যান্ডসে অনুষ্ঠিত হল ইকেবিসিসিআই রোড শো। বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে 4 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতিষ্ঠান ইকেবিসিসিআই এর মিডল্যান্ডসের রোড শো অনুষ্ঠিত হল মিডল্যান্ডসের সলিহলের ওয়ারউইকশায়ার স্পোর্টিং ক্লাবে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ সুমন। ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সংক্ষেপে ইউকেবিসিসিআই এর প্রথমবারের মতো মিডল্যান্ডসে রোড শো অনুষ্ঠিত হল বৃহস্পতিবার সলিহলের ওয়ারউইকশায়ার স্পোর্টিং ক্লাবে। ইউকেবিসিসিআই এর ডাইরেক্টর ডক্টর এম জি মাওলা মিয়া সিআইপির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি প্রতিষ্ঠিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের উপস্থিতি ছিল লক্ষণীয়। 2014 সালে প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ইউকেবিসিসিআই ব্রিটেন এবং বাংলাদেশিদের মাঝে সেতু বন্ধনে কাজ করে যাচ্ছে। এই রোড শোর মাধ্যমে ব্রিটেন এবং বাংলাদেশে কমিউনিটি ব্যক্তিদের বিনিয়োগে উৎসাহিত করা, নতুন প্রজন্মকে ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করা এবং বিভিন্নভাবে উভয় দেশের মাঝে যোগসূত্র তৈরি করাই মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকবৃন্দ। ইউকেবিসিসিআই এর ডাইরেক্টর ব্যারিস্টার আনোয়ার বাবুল
ও রঞ্জু মিয়ার যৌথ পরিচালনায় বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার জুলকার নাইন, ইউকে বিসিসিআই এর চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, সভাপতি বজলুর রশিদ এমবিই, কাউন্সিলর জন ক্লান্সি, কনজারভেটিভ গ্রুপ চেয়ারম্যান কাউন্সিলর রবার্ট হল্যান্ড, এনআরবি ব্যাংক বাংলাদেশের উপদেষ্টা ইকবাল উদ্দিন আহমেদ, লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট জামাল উদ্দিন মকদ্দস, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট গোলাম মোস্তফা চৌধুরী যুবরাজ সহ কমিউনিটি সুধীজনেরা বক্তব্য রাখেন। এবং ইউকে বিসিসিআই এর এই কর্মসূচি বাংলাদেশ এবং ব্রিটেনের সেতু বন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশিষ্ট জনেরা মত প্রকাশ করেন। বার্মিংহাম থেকে আব্দুল্লাহ হাসমন, চ্যানেল আই। বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের বোর্ড অব ডিরেক্টরের চারটি পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় চারজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের বোর্ড অব ডিরেক্টরসের সকল সদস্যের উপস্থিতিতে শনিবার অনুষ্ঠিত সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বার্মিংহাম সিটি কাউন্সিলের ইকুয়ালিটি বিভাগের কর্মকর্তা চটপল হিরোর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন 68টি সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠনের সমন্বয়কারী সংগঠন বার্মিংহাম বাংলাদেশ কাউন্সিলের সভাপতি এমদাদ হোসেন। সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রাজুর পরিচালনায় বক্তব্যে সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাসির আহমেদ ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান চৌধুরী এমবি, বাংলাদেশ কাউন্সিলের সহ সভাপতি মাহবুব আলম চৌধুরী মাখন, আলহাজ কামরুল হাসান চুনু, আলহাজ আব্দুল কাদের আবুল, আনামিয়া, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিয়নের সাধারণ সম্পাদক ফখরুদ্দিন, বাংলাদেশ কাউন্সিলের আবুল এম চৌধুরী সুমন, আলহাজ আজিরুদ্দিন আবদাল, সীতার আহমেদ প্রমুখ। ব্রেডফুড বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে দেয়াই উপজেলার রফিনগর ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আমাদের ব্রেডফুড প্রতিনিধি জানান, সাউথ ব্রেডফুড ইসলামিক কালচারাল সেন্টার অ্যান্ড মসজিদের চেয়ারম্যান সাজিবুল্লাহ সাজিবের সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক শায়কুল হক শায়কের পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বার্মিংহাম স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাজুল ইসলাম ও ব্রেডফুড আওয়ামী লীগের সভাপতি আজিবুল্লাহ। বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মুসলিউদ্দিন, সৈয়দ মিজানুর রহমান, ইব্রাহিম আলী ও আব্দুল মান্নান প্রমুখ। সভায় চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী তার বক্তব্যে ব্রেডফুডবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ অলহাম শেখার উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় অলহামের একটি রেস্টুরেন্টে। আমাদের অলহাম প্রতিনিধি মওদুদ আহমদ জানান, সংগঠনের সভাপতি শাহ তুফাইল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন অলহাম আওয়ামী লীগের সভাপতি কবি ইলিয়াস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল মহিদ চৌধুরী, লুৎফুর রহমান, সৈয়দ সাদেক আহমদ, শেখ কবির উদ্দিন, মুশাহিদ আলী ও সাদেকুর রহমান প্রমুখ। সভায় বক্তারা দেশে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান জানান। গ্রিস আওয়ামী যুবলীগের আয়োজনে পালন করা হয় যুবলীগের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিস্তারিত নাজমুল হাসান শামীমের রিপোর্টে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রিস আওয়ামী যুবলীগের আয়োজনে করা হয় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার এথেন্সের স্থানীয় একটি রেস্টুরেন্টে গ্রিস আওয়ামী যুবলীগের আহ্বায়ক আসাদুর রহমান ভূঁইয়া শান্তর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক শেখ জাকিরের পরিচালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর জাতীয় সঙ্গীত এবং মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা। প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রিস আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু ব্যাপারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা এবং অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ডক্টর জয়নুল আবেদিন। গ্রিস আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক বাবুল হাওলাদার, নেতৃবৃন্দ রায়হান খান, নাসির জমাদ্দার, রোকন উদ্দিন জুলহাস, আলিম খালাসি, বেলাল হোসেন, ইকবাল আহমেদ, গোলাম রব্বানি কনক, শামসুল হক, নাসিরুল হক বাবুল, ইলিয়াস মাতুব্বর, দেলোয়ার হোসেন, ইব্রাহিম খলিল প্রমুখ। গ্রিস যুবলীগ আহ্বায়ক কমিটি অনুমোদন করায় কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় করিম শিল্পগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হয় আগত সকলে।
বক্তারা বলেন, জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গ্রিসের এথেন্স থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। জাতীয়তাবাদী দল বিএনপির ভিসিন শেখের উদ্যোগে পালিত হয়েছে ঐতিহাসিক 7ই নভেম্বর বিপ্লব ও স্বাধীনতা দিবস। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিসেনসা শাখা গত শনিবার জাতীয় বিপ্লব ও সংগতি দিবস পালন করে। বিসেনসা বিএনপি সভাপতি হাবুল কাপ্পার মুক্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সফলতা ও সঠিকভাবে রাষ্ট্র পরিচালনার কথা তুলে ধরেন উপস্থিত বক্তারা। অনুষ্ঠানে দলের নেতা কর্মীরা আরো বলেন, আজকের এই দিনে বন্দি অবস্থা হতে সিপাহী জনতা আন্দোলন করে সফল রাষ্ট্রনায়ক জিয়া রহমানকে মুক্ত করে নিয়ে আসে, দেশের মানুষ ফিরে পায় তাদের প্রিয় নেতাকে। বক্তারা বাকশালী সরকারের সমালোচনা করে বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি আজ বাকশালের ভূমিতে পরিণত হয়েছে, এ অবস্থা থেকে দেশকে বাঁচাতে হলে অবৈধ সরকারকে উৎখাত করতে হবে, না হলে দেশে আর কখনোই গণতন্ত্র ফিরে আসবে না। এ সরকার শুধু হত্যা, গুম আর মিথ্যা মামলা দিয়ে বিরোধী নেতাকর্মীদের জেলে রেখে তাদের ক্ষমতা পাকাপোক্ত করে তুলেছে। বিসেন্সা আলতেসেক্কাত পিয়াসা সান পাওলো সংলগ্ন মেনসা বার হলে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মাসুদ কবি শামু, মিয়া বাদল, রনি শেখ, আব্দুর রাজ্জাক, কাজী সাত্তার, শাকিল আহমদ, নিজাম সরকার সহ আরও অনেকে। ইতালি বিসেন্সা থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। এবার খেলার খবর। স্পেনের মাদ্রিদে বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট 2015 এর উদ্বোধন করা হয়েছে। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, স্পেনের আলকাশের মাঠে উদ্বোধনী খেলায় বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালউদ্দিন মনির, খুরশিদ আলম মজুমদার, আল আমিন, এ কে এম জহিরুল ইসলাম, আবু বক্কর ও শরীফ উদ্দিনের সঞ্চালনায় ক্রীড়া সংগঠক আল আমিন খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রথম খেলায় সিলেট রয়্যাল ক্লাবকে 6 উইকেটে পরাজিত করে ঢাকা ফ্লোটার্সের মেহেদী হাসান ম্যান অব দ্য ম্যাচ হন। আগত দর্শকরা বলেন, প্রবাসে এরকম খেলাধুলার আয়োজন কমিউনিটিকে শক্তিশালী করতে ভূমিকা পালন করে। এবার সিলেটের খবর। ফেডারেশন অব চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ FBCCI এর সভাপতি আব্দুল মাতলুব আহমদ বলেছেন, সিলেটের ব্যবসায়ীদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। তারা এখনও ঠিকাদারি ব্যবসা ও আমদানি রফতানি নিয়েই আছেন। বর্তমান সময়ে টিকে থাকতে হলে শিল্প কারখানা গড়ে তুলতে হবে। রোববার দুপুরে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন FBCCI সভাপতি। FBCCI সভাপতির নেতৃত্বে 1200 দেশের প্রতিনিধি দল ভারতের শিলংয়ে অনুষ্ঠিত নর্থ ইস্ট কানেক্টিভিটি সামিট 2015 যোগদান উপলক্ষে এর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আজ 16 ও আগামীকাল 17ই নভেম্বর শিলংয়ে এ সামিট অনুষ্ঠিত হবে। সিলেট 3 আসনের এমপি মাহমুদুজ্জামান চৌধুরী বলেছেন, শিক্ষাক্ষেত্রে দক্ষিণ সুরমা এখন আর পিছিয়ে নেই। শিক্ষার হার শতকরা 39% থেকে বৃদ্ধি পেয়ে এখন এ উপজেলা 85 থেকে 90% উন্নীত হয়েছে। রোববার দক্ষিণ সুরমা উপজেলার রাঙ্গাহাজগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কর্তৃক তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি প্রবাসীদের অর্থায়নে নির্মিত রাঙ্গাহাজগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের তৃতীয় তলা নির্মাণ কাজের উদ্বোধন করেন। নুরুল ইসলাম মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামিয়া তাওয়াকলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মহিউল ইসলাম বোরহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইমানউদ্দিন আনসারি, সাবেক চেয়ারম্যান আলহাজ চুনু মিয়া, অধ্যক্ষ বাবু বিনয় কৃষ্ণ তালুকদার। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। বোমা হামলার ঘটনায় বেলজিয়াম ও ফ্রান্সে একযোগে অভিযান, সিরিয়ায় পাল্টা হামলা ফ্রান্সের। ফ্রান্সের সংখ্যায় মুসলিমরা বাড়ানো হয়েছে নজরদারি। সুইজারল্যান্ডে শেষ হল শিশুদের বাংলায় গল্প বলার উৎসব। ব্রিটিশ বিনিয়োগকারীদের জন্য বিশেষ ইকোনমিক জোন তৈরির ঘোষণা। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।